বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আবার নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে নাইট্রোভাস এসআর। এর জেনেরিক নাম হচ্ছে নাইট্রোগ্লিসারিন। ওষুধটি প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ওষুধটির ভিতরে রয়েছে নাইট্রোগ্লিসারিন 2.6 mg ট্যাবলেট। তো বন্ধুরা, আজকে আমরা ওষুধটির যেসব বিষয় সম্পর্কে আলোচনা করব, তা হচ্ছে ওষুধটি কী কী ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, মাত্রা ও সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ওষুধটি ব্যবহার করা যাবে কি না, এবং ওষুধটি ব্যবহারের সতর্কতা। তো আপনারা এখনও যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক, আমরা আলোচনা শুরু করি। নাইট্রোভাস এসআর বা নাইট্রোগ্লিসারিন, এই ওষুধটি হৃদরোগ বা হার্টের সমস্যায় ব্যবহার হয়ে থাকে। অনেকের হৃদরোগের কারণে বুকে ব্যথা হয়ে থাকে, এই বুকের ব্যথার কারণে এই ওষুধটি ব্যবহার করা হয়। হার্ট ফেলর এর কারণেও এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে। অ্যাঞ্জিনার ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার হয়। অ্যাঞ্জিনা বলা হয় ওই অবস্থাকে যেখানে হার্ট পুরোপুরি ব্লক হয় না, অল্প পরিমাণে ব্লক হয়, যেখানে অল্প পরিমাণে রক্ত চলাচল করতে পারে, এমন অবস্থাকে অ্যাঞ্জিনা বলা হয়। এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ যারা হাই প্রেশারে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার হয়। এখন আমরা ওষুধটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আলোচনা করব। অ্যাঞ্জিনার ব্যথার তীব্রতা নাইট্রোগ্লিসারিনের কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে রোগীর প্রয়োজন অনুসারে মাত্রা সমন্বয় করা হয়। প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে নাইট্রোগ্লিসারিন 2.6 mg ট্যাবলেট সকালে ও রাতে খালি পেটে খেতে হবে, অথবা একজন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, খাওয়ার পরপরই তীব্র মাথা ব্যথা শুরু হতে পারে এবং সাধারণত কয়েকদিনের মধ্যেই কমে যায়। যদি মাথা ব্যথা না কমে, তবে মাত্রা কমিয়ে দিতে হবে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ওষুধটি ব্যবহার করা যাবে কি না, এখন আমরা সে বিষয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা উচিত নয় যদি চিকিৎসক প্রয়োজন না মনে করে। সতর্কতা, যে সমস্ত রোগীর ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা আছে, তাদের ক্ষেত্রে নাইট্রোগ্লিসারিন সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে আবারও ধন্যবাদ।